নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা দেখছেন এগ্রি ফোকাস চ্যানেল, আপনাদের সাথে আমি আছি অনিমেষ। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব খরিফ মৌসুম 2020-21 কৃষক বন্ধুদের ধান বিক্রি সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কবে থেকে ধান বিক্রি করতে পারবেন, কত দামে ধান বিক্রি করতে পারবেন, কোথায় কিভাবে নাম নথিভুক্ত করবেন, কি কি ডকুমেন্টস লাগবে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন এবং ভিডিও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমাদের চ্যানেল এগ্রি ফোকাসকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন আপডেট পেতে নোটিফিকেশন বেল অন করতে ভুলবেন না। তো চলে যাই সরাসরি মূল ভিডিওতে। আমরা দেখে নিই পশ্চিমবঙ্গ সরকারের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই বিজ্ঞপ্তি। রয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য সরকার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের পাশে থেকে ধানের অভাবী বিক্রি রুখতে বদ্ধপরিকর। তো যেটা প্রথমত হচ্ছে আপনার কবে থেকে ধান বিক্রি করতে পারবেন, তো 2 নভেম্বর 2020 থেকে 2020-21 খরিফ মৌসুমে ধান কেনা শুরু হবে, অর্থাৎ 2 নভেম্বর 2020 থেকে ধান কেনা শুরু হবে। রাজ্যের প্রতিটি জেলায় প্রাথমিকভাবে 293টি কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্র অর্থাৎ সিপিসি স্থাপিত হয়েছে। পরবর্তী সময়ে আরও বেশ কয়েকটি নতুন ধান ক্রয় কেন্দ্র স্থাপন হবে এবং 1 অক্টোবর 2020 থেকে ওই ধান ক্রয় কেন্দ্রে কৃষক বন্ধুদের নিবন্ধীকরণ শুরু হয়েছে, অর্থাৎ অলরেডি নিবন্ধীকরণ শুরু হয়ে গেছে অলরেডি 1 অক্টোবর থেকে। তো যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত নাম নিবন্ধীকরণ করাননি, তারা অবশ্যই আপনাদের নিকটবর্তী কিষাণ মান্ডিতে গিয়ে আপনারা নাম নথিভুক্ত করে নিতে পারেন। তো গত মরশুমে যে কৃষক বন্ধুরা ধান ক্রয় কেন্দ্রগুলিতে নিবন্ধিত হয়েছিলেন তাদেরকে পুনরায় করে নিবন্ধীকরণের প্রয়োজন নেই, তারা সরাসরি যে কোনো ধান ক্রয় কেন্দ্রে গিয়ে ধান বিক্রি করতে পারবেন। প্রয়োজনে নিবন্ধীকৃত যে মোবাইল বা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর বা জমি সংক্রান্ত তথ্য পরিবর্তনও করতে পারবেন সরাসরি। এছাড়া ধান ক্রয় কেন্দ্রগুলিতে সরকারি ছুটির দিন বাদে সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে, অর্থাৎ আপনার যে সমস্ত ধান ক্রয় কেন্দ্রগুলিতে ধান বিক্রি করবেন সোমবার থেকে শনিবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টে পর্যন্ত খোলা থাকবে সরকারি ছুটির দিন বাদে। এছাড়া এই বছরে অর্থাৎ 2020-21 খরিফ মরশুমে সরকারিভাবে যে ধানের সহায়ক মূল্য রাখা হয়েছে সেটা 1868 টাকা কুইন্টাল পিছু। কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে কুইন্টাল পিছু বাড়তি 20 টাকা করে উৎসাহ মূল্য পাওয়া যাবে, অর্থাৎ যদি আপনারা কেন্দ্রীয় ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করেন সেক্ষেত্রে আপনারা কুইন্টাল পিছু ধানের দাম পাবেন 1868 টাকা প্লাস 20 টাকা, অর্থাৎ 1888 টাকা করে পরে কুইন্টাল পিছু দাম পাবেন এবং ধানের মূল্য সরাসরি NEFT-র মাধ্যমে কৃষক বন্ধুদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এছাড়া একজন কৃষক 2020-21 এই খরিফ মরশুমে সর্বাধিক 90 কুইন্টাল ধান বিক্রি করতে পারবেন। এছাড়া হচ্ছে নাম নিবন্ধীকরণের জন্য এই কোভিড মহামারীর জন্য অন্নদাত্রী মোবাইল অ্যাপও এক লঞ্চ হয়েছে, এই অ্যাপের মাধ্যমেও আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। তো অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন আমি ভিডিও শেষে ডিসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা অবশ্যই চাইলে ভিডিও দেখে আসতে পারেন। এছাড়া ভিডিওর শেষে আই বাটনে আপনারা দেখে নিতে পারেন অন্নদাত্রী মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে নাম রেজিস্ট্রেশন করবেন এবং নিবন্ধীকরণ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। যারা এখনও পর্যন্ত নাম নিবন্ধীকরণ করেননি তাদের জন্য ভোটার কার্ড নিয়ে যাবেন, 2 কপি পাসপোর্ট সাইজের ফটো, IFS কোডযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, মোবাইল নাম্বার, কৃষি জমি সংক্রান্ত নথি বা স্বঘোষণাপত্র। এছাড়া যে সমস্ত কৃষক বন্ধুরা 2019-20 খরিফ মরশুমে নথিভুক্ত করেছেন অলরেডি তাদেরকে ওই বছরের রেজিস্ট্রেশন সার্টিফিকেট আনলেই হবে, তাদেরকে নতুন করে নাম রেজিস্ট্রেশন করতে হবে না। এবং বিক্রির সময় আপনাদের যে ডকুমেন্টস লাগবে ব্যাংকের পাসবই ও তার কপি এবং একটি পরিচয়পত্র। এছাড়া হচ্ছে যদি কোনো সমস্যা থাকে হেল্পলাইন নাম্বারও দিয়েছে 1800-345-5505 বা 1967 টোল ফ্রি নাম্বারে আপনারা ফোন করে আরও তথ্য জানতে পারেন। এছাড়া গভর্নমেন্ট যে ওয়েবসাইট রয়েছে এই
সেই ওয়েবসাইটের লিঙ্কও আমি ডিসক্রিপশনে এবং মোবাইল নাম্বারও ডিসক্রিপশনে দিয়ে দেব। যদি কোনো আপনাদের সমস্যা হয়ে থাকে তো আপনারা এই ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারবেন বা টোল ফ্রি নাম্বারে ফোন করে পরে জেনে নিতে পারবেন। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিওতে। আশা করি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেল একটি ফোকাসকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করবেন। এখনকার মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।